হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ রিফাত্রম আজকে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা সম্বন্ধে সবাই খুব ভালো মতো জানেন এটা মারিয়াবির একটা মাস্টার কপি যেটা এফ ওয়াই ব্রাদার্স করেছে ওকে এই ড্রেসটা হচ্ছে থ্রি পিসের মধ্যে প্রত্যেকবারই আমি থ্রি পিসের মধ্যেই মানে পাকিস্তানি ড্রেসগুলো নর্মালি ইনার সহ হয় না প্রত্যেকবারই থ্রি পিস হয়েই এসেছে এবারও থ্রি পিস হয়ে এসেছে এবং এইটা এইবারই লাস্ট টাইম রিস্টক করা হচ্ছে করা হয়েছে বিকজ রোজারিদের পরে অনেক কাপড় নিতে পারে নাই তো ইনবক্সে অনেকেই আমাকে নক করেছে যে এটা অল্প কিছু পিসেস হলেও রিস্টক করার জন্য তো এটা খুবই ফিউ পিসেস আসছে যারা আগে আগে অর্ডার প্লেস করবে শুধুমাত্র তারাই পাবে এবং আজ মানে এইবারের পরে আর এটা রিস্টক করা হবে না ঠিক আছে এটা হচ্ছে মারিয়াবির একটা আহ মাস্টার কপি which ইজ মেড বাই এফআই ব্রাদার্স ওকে এফআই ব্রাদার্স হচ্ছে পাকিস্তানের একটা মাস্টার কপি মেড করে ওরা পাকিস্তানের একটা কোম্পানি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এবং ফুল মেজারমেন্টটাও আমি দিয়ে দিব প্রত্যেকটা জিনিসের সাথে তো আপনারা যখন অর্ডার প্লেস করবেন কাইন্ডলি দেখে শুনে বুঝে তারপরে অর্ডার প্লেস করবেন বিকজ এইটার যে বডিটা আছে এটার বডিটা কিন্তু বডির সাথে এক্সট্রা আলাদা কাপড় দেওয়া আছে তো এটার বডিটা একটু ডিফারেন্ট স্টাইলে করা এই যে এইটা হচ্ছে গিয়ে ড্রেসের বডিটা হ্যাঁ আমি কিন্তু ডাবল পার্ট করে দেখাচ্ছি নেটের মধ্যে এই যে দুইটা সাইড হলে এরকম হবে ডাবল পার্ট করে দেখাচ্ছি বিকজ আমি মেপে দেখাবো লেংথ সহ সব কিছু মেপে দেখাবো এই জন্য আমি ডাবল পার্ট করে দেখাচ্ছি জিনিসটা হচ্ছে একটা স্কিন কালারের মধ্যে এবং স্কিন কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা এটার বডিটা এটার বডি আছে ফিফটি ইঞ্চ এটার বডি আছে ঠিক আছে ফিফটি ইঞ্চ এটার বডি আছে এটার সাথে যদি ফিফটি ইঞ্চ আপনার বডি আপনার শর্ট পরে সেক্ষেত্রে আপনি এই নেটের এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কলি করে দুই সাইডে লাগাতে পারবেন হ্যাঁ কলি করে দুই সাইডে কলি করে দুই সাইডে দিতে পারবেন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি হ্যাঁ ডাবল পার্ট করেই রাখছি আমি এটা মেপে দেখিয়ে দিব একটা পাশ এই সাইডে যাবে একটা পাশ ওই সাইডে যাবে ঠিক আছে আচ্ছা এটা যদি আমি ফ্রন্ট ব্যাক দুই সাইডে দিতে চাই আমি চার ভাঁজ করে নিই এটাকে ঠিক আছে চার ভাঁজ করে নিলাম এবার আমি হচ্ছে কি এটার উইথটা মেপে দিচ্ছি এটা কিন্তু চার ভাঁজ করা আছে এটার উইথটা 25 ইঞ্চের সাথে এটার উইথটা হচ্ছে যাবে এটা কিন্তু চার সাইডেই আপনি ইচ্ছা করলে দিতে পারবেন তাহলে দেখেন আপনার বডিটা কত দূর কত দূর চলে যাচ্ছে ঠিক আছে আরো এইট ইঞ্চের মতন এক্সট্রা পাবেন হ্যাঁ চারো সাইডে আপনি এইট ইঞ্চের মতন এক্সট্রা পাবেন দ্যাট মিনস টোয়েন্টি এর সাথে যদি আপনি ফিফটি হ্যাঁ তিরিশ দ্যাট মিন্স সিক্সটি প্লাস কিন্তু বডি হয়ে যাবে হ্যাঁ সিক্সটি প্লাস বডি হয়ে যাবে এই যে এই কাপড়টাকে কিন্তু আপনি আমি চার ভাঁজ করে নিয়ে মেপে দেখিয়েছি ইচ সাইডে আপনি এইট ইঞ্চ করে আহ ই করতে পারবেন ইনক্লুড করতে পারবেন ঠিক আছে তো এইটা কেউ মনে করবেন না যে শুধু এই জিনিসটাই বডির কাপড় বডির সাথে আপনার যদি এক্সট্রা বডির কাপড় লাগে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলো ভিডিওতে ভালোভাবে বুঝে তারপরে অর্ডার প্লেস করবেন ঠিক আছে কারণ এই জিনিসগুলো অনেক আপুরাই বুঝেন না কেন বুঝেন না আমিও ঠিক বুঝি না ভিডিওতে এতবার মনে হয় চিল্লায় চিল্লায় আমি বলে দেই বাট তারপরেও কেন আপুরা বোঝেন না আমি জানি না আমি সিরিয়াসলি জানি না ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে থাকবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে থাকবে এবং এইটার নিচেও আরেকটা পার আসবে এই যে ফ্রন্ট ব্যাক দুই সাইডের জন্যই ফ্রন্ট ব্যাক দুই সাইড এর জন্যই এই পার্টটা দেওয়া আছে ঠিক আছে এটা সহ এবং এই পার্টটা কিন্তু ভেতর থেকে কাট আউট করা আছে ক্লিন করা আছে আমি এবার এটা সহ এটা লেংটা আপনাদেরকে দিয়ে দিব ফিফটি প্লাস এটার লেংথ আছে হ্যাঁ আপনি আপনারা যখন আহ আপনারা যখন নিচে হচ্ছে গিয়ে পার অ্যাড করবেন তখন এটা length হয়ে যাবে ফিফটি প্লাস এই হল গিয়ে ড্রেসের সুন্দর নেক পিসটা যে নেক পিসটা অনেক সুন্দর পার এবং হোয়াইট কালারের স্টোন এবং গ্রিন কালারের স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে এই নেকিসটা এইখানে যাবে ওকে এই নেক পিসটা বুঝবে এখানে এটা হচ্ছে স্লিপসের জন্য দুই আর্মে দুইটা যাবে এবং স্লিপসের নিচে এই কাট এই পোর্শনটা বসবে ঠিক আছে স্লিপসের নিচে হচ্ছে কি এই পোর্শনটা বসবে এই ড্রেসটা সম্বন্ধে সবাই খুব ভালোভাবে জানেন এটা হচ্ছে স্লিপসের নিচে বসবে এক্স্যাক্টলি এইরকম একটা হাতা করতে পারবেন আপনারা ক্যাটালগে যেই হাতাটা দেওয়া আছে এক্স্যাক্টলি এরকম একটা হাতা করতে পারবেন যে এই হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে স্লিপসের নিচে আর হচ্ছে গিয়ে এটার সাথে আপনারা কাতানের প্যান্ট পিস পাবেন এটার সাথে পাবেন আপনারা কাতানের প্যান্ট পিস এটা হচ্ছে গিয়ে একটা থ্রি পিস এটার সাথে কোনো ইনার নাই ঠিক আছে আমি আবারও মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে একটা থ্রি পিস এটার সাথে কোনো ইনার আমরা কখনোই দেই নাই এবং এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টা ফুল নেট নেটের মধ্যে এবং ফুল দোপাট্টায় স্টোন করা আছে রেইনবো স্টোন করা আছে নিচেই যে এই পারের ওয়ার্কটা দেখো নিচে পারের ওয়ার্কটা আছে ঠিক আছে ওকে যার স্ক্রিনশট নিতে হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে এটার তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ সেভেন্টি টাকা আউটসাইড ঢাকাতে একশো বিশ টাকা যার পছন্দ হবে ফুল ভিডিও ডেসক্রিপশন শুনে ক্লিয়ার হয়ে তারপরে অর্ডার প্লেস করবেন এটা হচ্ছে একটা থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে একটা থ্রি পিস এটার সাথে আপনারা কোনো ইনার পাবেন না ইনার আপনাদের নিজেদের ম্যাচ করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ